বাচ্চারা সুন্দরভাবে এখানে টাকা গণনার কাজ করছে, দেখতে পাচ্ছেন। জি জি, অসাধারণ। তারা আমরা একটু কথা বলবো। আচ্ছা, এখানে এত টাকা কোথা থেকে আসে? এই টাকাগুলো তো মানুষের দান করা, দেশের বিদেশের বিভিন্ন জায়গার থেকে মানুষের এই মসজিদে বিভিন্ন আশা নিয়ে মানত করে, দান করা করে, এইভাবেই আসে টাকা। বুঝে আচ্ছা, মানুষ এখানে কেন টাকা দান করে? মানুষ বিপদে হোক, বালা মুসিবত, বিভিন্ন ধরনের এটা থেকে মুক্তি হওয়ার লাগিয়া এই জন্য দান করে। যাই হোক, মানে যে আজকে টাকা গণনা, মানে কত টাকা হয়? কত তারিখে তো প্রায় দেড় কোটি মতো হয়েছিল গত তারিখে, যখন সুন্দরপুর জেলা বাস মাসে। এবার তো আশা করতেছি প্রায় দুই কোটির উপরে হওয়ার, না দুই কোটির উপরে হবে আর। ধন্যবাদ। সবসময় বার্তা থাকে টাকার পরিমাণ, সবসময় বার্তা থাকে ব্যয় হয়, এটা দিলাম না। মানে এই টাকা আসলে কি কি খেতে ব্যয় হয় বা এই টাকাতে কি হয়? সব কিছুর ব্যবস্থায় মসজিদ থেকে করে, এবং পার্শ্ববর্তী একটা গুরুস্থান আছে মসজিদের এরপরে বিভিন্ন মসজিদও দান খারাপ কিছু করা হয় আর কি, যে অসল মসজিদগুলো আছে গরিব এলাকার মসজিদগুলোতেও দান খারাপ কিছু করা হয় আর কি, এবং লাভাংশে কিছু টাকা পয়সা বা এই গরিব মিসকিনের বিভিন্ন সমস্যার জন্য বিয়া সাথী এবং অসুখ বিসুখের এই কারণে আমাদের দান খারাপ করা হয়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটি বলতেছিলাম যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অজস্র টাকা, এই টাকাগুলি যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ছাত্ররা কিন্তু এখানে টাকা বাস করে দিচ্ছেন, গুছিয়ে দিচ্ছেন, এবং ব্যাংকের রূপালী ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু টাকাগুলি গুছিয়ে নিচ্ছেন। এই যে অসাধারণ একটি মুহূর্ত, মানে এইভাবে টাকা গণনা করা তাদের কাছে একটি আনন্দময় সময়। তারা যে প্রতি তিন মাস বা চার মাস পর পর এইভাবে টাকা গণনা করে তারা অনেক আনন্দ পায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনও প্রচুর টাকা রয়েছে গুছানোর মতো। তো এখানে 10 টাকা 20 টাকা কিন্তু বেশি দেখা যাচ্ছে। আজ বড় যে টাকাগুলি আছে 100, 500, 1000 সেই টাকাগুলি কিন্তু অলরেডি গুছানো হয়ে গেছে, তারপর আরও অনেক বাকি আছে। শুধু এই টাকা নয়, এখানে বৈদেশিক মুদ্রাও আছে, বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্বর্ণ রূপা সেগুলোও আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে রূপালী ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে টাকা গণনার মানে কাজ কিন্তু করে যাচ্ছেন। তারা সকাল থেকে এই পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন বাচ্চাদের পাশাপাশি, বাচ্চারা টাকা গুছিয়ে দিচ্ছেন এবং তারা টাকা গণনার কাজ এবং গুছানোর কাজ করে নিচ্ছেন। এইভাবেই কিন্তু তিন চার মাস পর পর যেই ঐতিহাসিক পাগলা মসজিদের যে সিন্ধুকগুলি খোলা হয়, যে 8-9টি সিন্ধুক আছে সেই সিন্ধুকের টাকাগুলি কিন্তু এইভাবেই সকাল থেকে বিকাল নাগাদ পর্যন্ত টাকা গণনার কাজ কিন্তু করতে থাকে এখানে। এখানে যারা আছেন দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ রূপালী ব্যাংক শাখার যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই যেই 1000, 500 এবং 100 টাকার যে নোটগুলি আছেন, 200 টাকার নোটগুলি আছে সেগুলি কিন্তু গোছানোর কাজ কিন্তু তারা করে নিচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে
ইতিমধ্যে কিন্তু দুপুর 12:15 কিন্তু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আচ্ছা আপনারা এই কতদিন পর পর সিন্ধুকুলি খুলেন? কেমন টাকা হয় এখানে? 2 কোটির উপরে। এই টাকাগুলি দিয়ে কি করা হয়? ধন্যবাদ। দর্শক শুনতে পারলেন যে এখানে যে আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ অলঙ্কার কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, আরও অনেক দেশে, ওমান, অনেক দেশে, কাতার, অনেক দেশে। আচ্ছা আমরা একটু কথা বলবো, এখানে যে বৈদেশিক মুদ্রাগুলো গুছিয়ে নিচ্ছেন এই মাদ্রাসার একজন শিক্ষক এবং হাফেজ মাওলানা আব্দুল কাদির হুজুর। আচ্ছা আপনি একটু বলবেন যে এখানে কোন কোন দেশের বৈদেশিক মুদ্রাগুলি পাওয়া যায়? এখানে মূলত বলে শেষ করা যাবে না, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। আমেরিকা, ওমান, কাতার, মালয়েশিয়া, কোরিয়া, সকল দেশের মুদ্রা পাওয়া যায়। যাই হোক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এবং শুধু ওই যে আমরা একটু আপনাদেরকে দেখাই যে বিভিন্ন চিঠিও কিন্তু এখানে পাওয়া যায়। যারা হচ্ছে বিভিন্ন ওসিলার মাধ্যমে টাকা দান করে থাকেন তারা কিন্তু এই যে আল্লাহর কাছে, আল্লাহর ঘরে কিন্তু চিঠি দিয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন যে চিঠি দেখা যাচ্ছে এখানে, বৈদেশিক মুদ্রা পাশাপাশি স্বর্ণ অলঙ্কার রূপা। এখানে কিশোরগঞ্জের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়রা কিন্তু এখানে উপস্থিত আছেন, তাদের যে মসজিদ কমিটির যে সদস্যরা আছেন তারাও কিন্তু উপস্থিত আছেন। এই তাদের উপস্থিতিতেই কিন্তু আজ এই পাগলা মসজিদের যে সিন্ধুকগুলি সেই সিন্ধুকগুলি কিন্তু খোলা হয় এবং তাদের তদারকিতেই কিন্তু এই টাকাগুলি গণনা করে কিশোরগঞ্জের রূপালী ব্যাংক শাখায় যে শাখা পাগলা মসজিদের শাখাটি রয়েছেন সেইখানে টাকাগুলি জমা রাখা হয়। তো দর্শক আপনারা আজকে সকাল 9টা থেকে কিন্তু গণনার কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু গণনার কাজ চলছে। তো কখন নাগাদ সেই গণনার কাজ শেষ হয় সেটি বলা এখনও যাচ্ছে না। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে এখানে স্বর্ণ অলঙ্কার দেখা যাচ্ছে। যে আমরা এখানে এই পাশে একটু দেখা, এখনও এই পাশে কিন্তু অনেক টাকা কিন্তু এখনও গুছানোর রয়ে গেছে। এখানে পাগলা মসজিদের স্টাফরা আছেন, তারাও কিন্তু এখানে টাকা গণনার কাজ কিন্তু করে যাচ্ছেন। এখানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সংবাদকর্মীরা কিন্তু এখানে আছেন। আজকের এই কভারেজ মানে পাগলা মসজিদের যেই সিন্ধুকুলার যে গণনার কাজের কভারেজ সেই কভারেজের জন্য তারা ব্যস্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাগলা মসজিদের যেই স্টাফরা আছেন, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, তারা কিন্তু যে আনসার, তারপর হচ্ছে গার্ড, তারাও কিন্তু এখানে টাকা গণনার কাজে কিন্তু তারা সহযোগিতা করছেন। কারণ এখানে অনেক টাকা হয়, প্রায় 2 কোটির উপরে কিন্তু টাকা হয়ে যায়। সেই টাকাগুলি যে গণনা, সেই গণনার কাজ কিন্তু অনেক দেরি হয়। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাদ্রাসার যেই ছাত্ররা আছেন, শিক্ষকরা আছেন, মসজিদের মোয়াজ্জেমরা আছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এখানে টাকা গোছানোর কাজটি কিন্তু করে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চারা এবং তাদের সাথে যে শিক্ষকরা আছেন তারা এই পাগলা মসজিদের টাকা গণনার কাজে সহযোগিতা করছেন। তো আমি আপনাদের সাথে সকাল থেকেই ছিলাম, আমি এখনও আছি, টাকা গণনার শেষ পর্যন্ত আমি আপনাদের এই পাগলা মসজিদে থাকব এবং আপনাদেরকে জানিয়ে দিব যে এখানকার আজকের সর্বশেষ টাকার পরিমাণ কত হয়েছে, সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকে যারা এই বিষয়টি দেখছেন সবাই আমাদের সাথে থাকবেন, সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। এবং যারা বিভিন্ন দেশ থেকে দান করাত করতে ইচ্ছুক
তারা এসে দান করে যাবেন এখানে আল্লাহর রহমতে যে যে নিয়তে দান করে সেই নিয়ত পূরণ হয় বলেই এত টাকা এত পরিমাণ টাকা কিন্তু এখানে হয় তো এখানে যে রূপালী ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এখানে টাকা গুছিয়ে নিচ্ছেন আমরা একটু ওই পাশে একটু দেখানোর চেষ্টা করি যে ওই পাশে কিন্তু অলরেডি টাকা গুছানো এবং বাস করার কাজ বাল্ডিং করার কাজ কিন্তু চলছে যে দেখতে পাচ্ছেন যে এখানে টাকা বাস করে এখানে দিয়ে রাখে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1,500, 150, 20, 10 এরকমভাবে বাল্ডিং কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমরা জানতে পেরেছি যে 1 কোটি টাকার উপরে কিন্তু এখানে অলরেডি হয়ে গিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে ও অলরেডি 2,10,00,000 টাকা কিন্তু এখানে হয়ে গিয়েছে দুপুর 12:15 যে পর্যন্ত টাকাগুলি গোছানো হয়েছে সেখানে 2,10,00,000 কিন্তু হয়ে গিয়েছে তো আশা করা যাচ্ছে যে 3 কোটির কাছাকাছি কিন্তু টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবেই কিন্তু টাকা গণনা করা হচ্ছে মেশিন দিয়ে যেন 1টি টাকাও ভুল না হয় এবং কম বেশি না হয় সেভাবেই কিন্তু টাকা গণনার কাজ কিন্তু চলছে মেশিন দিয়ে যদি টাকা কম হয়ে থাকে তাহলে সেখানে টাকা ভরে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে 100-এর মধ্যে এখানে 93টি হয়েছে আর 60টি টাকা হলেই এখানে 100 হয়ে যাবে আমরা আবারও উনি চেক করে নিচ্ছেন এখানে যে মেশিন ম্যান ব্যাংক কর্মকর্তা আছেন উনি সূক্ষ্মভাবেই কিন্তু টাকা গণনার কাজ কিন্তু করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে মেশিন ডিস্টার্ব করে কেন আর একটা বললেই হয়ে যাবে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে 500 টাকার নোটও কিন্তু এখানে এসেছে নেয় না কেন কিভাবে দিলেন ডিস্টার্ব করে পানিলে করবে যাই হোক মেশিন দিয়ে সূক্ষ্মভাবে কিন্তু টাকা গণনার কাজ কিন্তু করে নিচ্ছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রূপালী ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারা সুন্দরভাবেই কিন্তু টাকা গুছিয়ে নিচ্ছেন এবং গণনা করছেন তো এখানে যে কিশোরগঞ্জের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কর্মকর্তারা আছেন এই পাশে অনেক লোক উঠে গেছে সিঁড়িতে এই পাশে অনেক লোক উঠে গেছে সিঁড়িতে দর্শক টাকা গণনার কাজ কিন্তু এখনও চলছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে যে আজকে 12 বস্তার যে টাকা সেই 12 বস্তার টাকা কিন্তু এখন এখানে গণনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার ছাত্ররা কিন্তু এখানে টাকা গণনার কাজ কিন্তু করে যাচ্ছে
তোমাদের কেমন লাগছে টাকা গণনা করতে? এখানে কতদিন পর পর টাকা গণনা করা হয়? কত টাকা হয় এখানে? খুব আনন্দ পাও তাই না? হ্যাঁ বুঝি নাই, আজকে দিনটাই হলো আনন্দের দিন। যাই হোক দর্শক, আপনারা শুনতে পারলেন যে ওদের আজকের দিনটা অনেক আনন্দের দিন, কারণ এখানে এই যে টাকা গণনা তাদের খুব আনন্দ হয় টাকা গণতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিশোরগঞ্জের পৌরসভার মেয়র জনাব মাহমুদ পারভেজ এবং এই পাগলা মসজিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, তিনি ইতিমধ্যেই এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি একটু ¿Qué
কালো আছে, এই যে কালো আছে দেখুন একটু। Thank you.
খুঁজে দেখো আমি বলতে পারলাম না তোর মতো কোন জায়গায় বলতো না খুঁজে দেখো খুঁজে দেখো আমি লাইভ করছি তো ডি টোয়েন্টি ফোর Thank you.
আপনার কাম দেয় তো জিওর বেড়ে যায় ওনারা বলতে হইব ওনারা বলে দেখতে হবে আমি বলতে জিওর বলতে পারবো না জিওর করে ভালো বান্ধে করে আইছেন আরেকজন ওনারা বললে Thank you.
12টা 47 Thank you.
যাই হোক দর্শক, আমরা ইতিমধ্যেই লাইভ থেকে বিদায় নিচ্ছি আর টাকা গণনার কাজ চলবে। এটা কখন নাগাদ শেষ হয় ঠিক বলা যাচ্ছে না, তবে আমার ফেসবুকের মাধ্যমে টাকার সর্বোচ্চ অ্যামাউন্ট কত হয়েছে আজকের অ্যামাউন্ট সেটা আপনাদেরকে জানিয়ে দিব। অলরেডি 3.25 কোটি টাকা সম্ভবত হয়ে গিয়েছে, আমরা একটু সেখানে জেনে আসি যে জায়গায় টাকা গণনার কাজ চলছে মেশিন দিয়ে, আমরা সেই জায়গায় একটু জেনে আসি। আচ্ছা, এই পর্যন্ত কত টাকা হয়েছে? ২ কোটি ২০ লাখ, ২০ লাখ প্লাস অলরেডি হয়ে গিয়েছে, ২ কোটি ২০ লাখ টাকার মতো হয়ে গিয়েছে। আমরা সর্বশেষ আপডেট জানাবো আজকের পাগলা মসজিদের সর্বশেষ অ্যামাউন্ট কত টাকা হয়েছে। এইখানে এই যে খ্যাতমতে যারা আছেন, একটা বদমাশ আছে হালিম, খুব ভালো ছেলে, ও কাজ করে তো খুব, এই জন্য আমি ওরা খুব মানে আদর করি, শয়তান শয়তান করে ও ডাকি মাঝে মাঝে। হ্যাঁ, এই যে আরেকজন আছে এখানে, যে আনসারের, এখানে আনসারের কর্মকর্তারা আছেন, তারাও পরিশ্রম করছেন। তো দর্শক, আজকের লাইভ আমরা এখানেই বিদায় নিচ্ছি, তবে টাকা গণনার কাজ চলবে। অলরেডি 2 কোটি ২০ লাখের উপরে হয়ে গিয়েছে, আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।